বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না। আমার জীবন যায় তার জন্য যাক, আমি জীবন দিতে তৈরি, কিন্তু বাংলার মানুষের অধিকার কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো একে একে সবাই তৈরি হন। সিএএ লাগু করা নিয়ে এক প্রকার বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এরই সঙ্গে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল 2019 সালের ডিসেম্বরে সংসদের উভয় কক্ষে পাশ হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লিখেছেন যে মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী বিধি 2024 বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছেন সেই সমস্ত সংখ্যালঘুরা এখানকার নাগরিকত্ব পাবেন। এরপরই আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল লিখছেন যে যা বলা হয়েছে তাই হয়েছে, মোদি সরকার বিজ্ঞপ্তি জারি করেছে সিএএ। আমার গ্যারেন্টি, আমরা কিন্তু সেই গ্যারেন্টি পূরণ করতে পেরেছি, কিন্তু এরই পাশাপাশি শুরু হয়েছে এর বিরোধিতা। পশ্চিমবঙ্গ ও কেরালা সরকার এর বিরোধিতা করা শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি শুধু নিয়ম দেখেছেন, নিয়ম দেখার পর কিছু বলতে পারবেন, তবে ধর্ম, বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য থাকলে তা মেনে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন যদি সিএএ এনআরসির মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আমরা চুপ থাকব না, এর তীব্র প্রতিবাদ করব। তিনি আরও বলছেন যে এটি বাংলা, এখানে সিএএ কার্যকর হতে দেব না। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব। বাংলায় আমরা থাকতে কোন ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোন এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি, বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। রমজান মাস চলছে, শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও। একই সময়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন তিনিও বলছেন যে আমাদের সরকার বহুবার পুনর্ব্যক্ত করেছে যে আমরা এখানে সিএএ প্রয়োগ করতে দেব না, যা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে। গোটা কেরালা এই সাম্প্রদায়িক আইনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াবে। তিনি আরও বলেছিলেন যে কেরালা হলো প্রথম রাজ্য যে সিএএর বিরোধিতা করছে এবং সেই নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। কেরালা সরকার এই আইন বাতিলের দাবিতে 2019 সালের ডিসেম্বরে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করেছিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে কেরালা ও বাংলার মধ্যে এই যে তারা একসঙ্গে বলছে যে সিএএ কার্যকর হবে না, সেক্ষেত্রে সত্যি কি এই দুই জায়গায় সিএএ কার্যকর হবে না? এটি জানার আগে আসুন সিএএর তিনটে পয়েন্ট আপনাদেরকে বলি, অর্থাৎ সিএএ কি সেটা আপনাদেরকে বলি। নাগরিকত্ব সংশোধনী আইন এটি 2016 সালে লোকসভায় প্রথম চালু হয়েছিল, পরে এটি 2019 সালের ডিসেম্বরে চালু হয়। একই বছরে এটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কারা নাগরিকত্ব পাবে? পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিশ্চান এবং পার্সি ধর্মের লোকেরা যারা 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে এসে বসতি স্থাপন করেছিল, ভারতে আসার বৈধ কাগজপত্র না থাকলেও কিভাবে নাগরিকত্ব আইন পাবেন তারা? আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য সরকার শীঘ্রই একটি ওয়েব পোর্টাল চালু করবে।
যদিও সরকার সিএএ বিজ্ঞপ্তি জারি করেছে, তবু এটি সারা দেশে কার্যকর হবে না। আইন অনুসারে সংবিধানের ষষ্ঠ তপশিলের অধীনে সুরক্ষিত আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার উপজাতীয় অঞ্চলগুলিতে সিএর বিধানগুলো প্রযোজ্য হবে না। এর সঙ্গে এটি উত্তর পূর্বাঞ্চলেও প্রযোজ্য হবে না। যে সমস্ত রাজ্যে ইনার লাইন পারমিট সিস্টেম রয়েছে, ইনার লাইন পারমিট এবং সংবিধানের ষষ্ঠ তপশিল উত্তর পূর্ব রাজ্যগুলির কিছু এলাকায় উপজাতীয় গোষ্ঠীগুলিকে সুরক্ষা প্রদানের জন্য প্রয়োগ করা হয়েছিল। মণিপুরে আগে ইনার লাইন পারমিটে অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু পরে তা অন্তর্ভুক্ত হয়। ইনার লাইন পারমিট হলো এক ধরনের ভ্রমণ নথি যা অন্য রাজ্যের লোকেদের সীমিত সময়ের জন্য দেওয়া হয়। রাজ্য সরকার কি এটা প্রত্যাখ্যান করতে পারে? এটা বোঝার আগে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিধান জানা যাক। আসলে সংবিধানে ইউনিয়ন, রাজ্য ও যে সীমাবর্তী যে তালিকা রয়েছে, এটি বলে যে যে কোনো বিষয়গুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এখতিয়ারের অধীনে আসে, এটি সপ্তম তপশিলে ব্যাখ্যা করা হয়েছে। ইউনিয়ন তালিকায় সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে শুধুমাত্র সংসদের আইন প্রণয়নের অধিকার রয়েছে। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেলওয়ে, নাগরিকত্বের মতো প্রায় 100টি বিষয় রয়েছে। রাজ্যের তালিকাভুক্ত বিষয়গুলির ওপরে আইন করার অধিকার শুধুমাত্র সরকারের রয়েছে। এতে আদালত, পুলিশ, এই সমস্ত বিষয় মিলিয়ে 61টা বিষয় রয়েছে। রীতিমতন সরগরম হয়ে রয়েছে রাজনীতি, কারণ এই সিএএর বিরোধিতা করছে কেরল সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বেছে বেছে রমজানের সময়টাই নেওয়া হয়েছে, সেই রমজানকে বেছেই এই সিএএ কার্যকর করা হয়েছে, অর্থাৎ সেখানে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কোনো এনআরসি করতে দেবো না, কারো অধিকার কাটতে দেবো না, কাউকে বঞ্চনা করতে দেবো না, কাউকে লাঞ্ছনা করতে দেবো না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেবো না। আমি সব রাজ্যকে বলবো, আপনারাও একে একে তৈরি হন। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।